भारतीय सेनाबाहिनी कर्तृक यौन निपीड़नेर बेश कयेकटी घटनार प्रतिबादे सेना कैम्पेर सामने नग्न हये प्रतिबाद करे। भारतीय सेनाबाहिनीर निःशंसतार बिरुद्धे प्रतिरोधेर प्रतीक हये ओठा मणिपुरेर नारीरा एखन राष्ट्रीय कर्तृपक्षेर सार्वक्षणिक माथा ब्यथा। एई महिलादेर एकता एबं शक्ति भांगते भारतीय सेनाबाहिनी किछु आकर्षणीय अभियोग सह एकटि भिडियो शेयर करेछे। एई महिलादेर बिरुद्धे दांगाकारीदेर पालाते साहाज्य करार एबं निरापत्ता अभियानेर समय तादेर चलाचले बाधा देवार अभियोग करेछे। भारतीय सशस्त्र बाहिनीर क्रमागत মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করা এই নারীদের মণিপুরের মা বলা হয়। মণিপুরে তাদের অহিংসার প্রতিশ্রুতি কয়েক দশক ধরে শান্তিপূর্ণ প্রতিবাদে বিস্তৃত। 2004 সালে মণিপুরের নারীরা সারা বিশ্বকে চমকে দিয়েছিল। ভারতীয় সেনাবাহিনী কর্তৃক যৌন নিপীড়নের বেশ কয়েকটি ঘটনার প্রতিবাদে সেনা ক্যাম্পের সামনে নগ্ন হয়ে প্রতিবাদ করে। 1980 সালে 32 বছর বয়সী এক কিশোরীকে গণধর্ষণের প্রতিবাদে তারা ভারতীয় সেনা ধর্ষণ ব্যানার বহন করে। তারপর জাতিগত সংঘাত মণিপুর দাঙ্গা সংঘটিত হয় এবং এই মহিলারা মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করেন। এর ফলে অনেক মণিপুরীকে গৃহহীন করা হয় এবং অনেক গির্জা পুড়িয়ে দেওয়া হয়। যদিও উদাসীন মোদী সরকার শান্তির এই গুরুত্বপূর্ণ লঙ্ঘনের বিষয়ে সম্পূর্ণ নীরব বলে মনে হচ্ছে। কেরালার প্রধান ধর্মযাজক জোসেফ পাম্পলানি মণিপুর দাঙ্গাকে 2002 সালে গুজরাটে মুসলিম হত্যা দাঙ্গার অনুরূপ বলেছেন এবং মণিপুরে রাষ্ট্রপতি ব্যবস্থা বাতিলের দাবি জানিয়েছেন। ক্রমবর্ধমান অস্থিরতার মধ্যে ভারতীয় সেনাবাহিনী তার ব্যর্থতার জন্য মণিপুরের মহিলাদের দায়ী করেছে। তাদের ক্রমাগত প্রতিবাদের কারণে ভারতীয় সেনাবাহিনী বিপর্যয়ের মুখে পড়েছে। যদিও মণিপুরে কোনো মাতৃতন্ত্র নেই, তবুও এখানে বসবাসকারী নারীরা জনসাধারণের কাজে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। গবেষকদের মতে এই নারীদের বিরুদ্ধে অভিযোগ আনার জন্য ভিডিও প্রকাশের পরিবর্তে রাজ্য সরকারের উচিত মণিপুরের মহিলাদের সাথে কথা বলা, কারণ ইতিহাস সাক্ষী যে তাদের সমর্থন ছাড়া মণিপুরে স্থায়ী শান্তি কোনোভাবেই সম্ভব না।